সম্প্রতি বিশ্বের বড় বড় শহরগুলিতে বসবাসের ব্যয় সাপেক্ষে একটি সমীক্ষা করেছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের মোট 173টি শহরের উপর চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সমীক্ষা চালিয়েছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। মূলত নাগরিকদের জীবনযাত্রার মান, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দামের উপর নির্ভর করে সমীক্ষাটি হয়। সেই সমীক্ষাতে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে প্যারিস, হংকং, সিঙ্গাপুর সহ অনেক নতুন শহরের নাম। 2022 সালের সবচেয়ে ব্যয়বহুল 10টি শহরের তালিকা দেখে নেওয়া যাক একটি ঝলকে। প্রথমে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে তেল আভিভ ইসরায়েল, চতুর্থ স্থানে হংকং চীন, পঞ্চম স্থানে লস এঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র, ষষ্ঠ স্থানে জুরিচ সুইজারল্যান্ড, সপ্তম স্থানে জেনেভা সুইজারল্যান্ড, অষ্টম স্থানে সান ফ্রান্সিসকো মার্কিন যুক্তরাষ্ট্র, 9 নম্বর স্থানে রয়েছে প্যারিস ফ্রান্স, 10 নম্বর রয়েছে কোপেনহাগেন ডেনমার্ক এবং সিডনি অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, গত বছরের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে ছিল তেল আভিভ শহর, এবছর সেটি নেমে এসেছে তৃতীয় স্থানে। আবার গত বছরের তালিকায় বাইরে থাকা হংকং এবং লস এঞ্জেলস একেবারে উঠে এসেছে 5-এর মধ্যে, পেছনে থাকা সিডনিও উঠে এসেছে 10-এর মধ্যে, তবে সান ফ্রান্সিসকো 24তম স্থান থেকে উঠে এসেছে 8 নম্বরে। অন্যদিকে দামাস্কাস এবং ত্রিপোলি বিশ্বের সস্তাতম শহরের তকমা পেয়েছে। এছাড়া দেশের মধ্যে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরু চায়না পেয়েছে সস্তাতম শহরের তকমা। 2022 সালের সবচেয়ে ব্যয়বহুল 10 শহরের তালিকায় দেখে নেওয়া যাক এক ঝলকে। প্রথমেই রয়েছে কারাকাস ভেনেজুয়েলা, দ্বিতীয় স্থানে রয়েছে দামাস্কাস সিরিয়া, তৃতীয় স্থানে রয়েছে তাশখন্দ উজবেকিস্তান, চতুর্থ স্থানে রয়েছে আলমার্টি কাজবেগিস্তান, পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু, ষষ্ঠ স্থানে রয়েছে করাচি পাকিস্তান এবং বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা, এবং সপ্তম স্থানে রয়েছে চেন্নাই এবং নয়াদিল্লি। ভিএরও রিপোর্ট, পাবলিক নাও।